ও দাদা, বলো কি খাবেন? ভাবজি বলবো, তাড়াতাড়ি খুব জোরে খিদে পেয়েছে। খিদে পাচ্ছে তোমার? অত খিদেই পাচ্ছে? আরে আমার মিটিং আছে, দুটো বাজে, আজকে আসতে দেরি হয়ে গেছে। বিরিয়ানি খাবে? না না, বিরিয়ানি খাবো না। কি একটা জিনিস তুমি কি করে দিয়েছে বাপরে! এটা হচ্ছে তোমার ফেস স্ক্রাব, বলে দিয়েছি। তারপরে কিছু খাইনি, যেহেতু তাড়াতাড়ি চলে আসবো, ওই জন্য চাপ নেই, এসে রান্না বান্না হবে, রুটি করবো। আর আজকে অফিসে মানে আড়াইটা থেকে আমার, এই সাড়ে তিনটা থেকে আমার মিটিং আছে, তাড়াতাড়ি চলেই আসতেই হবে। এই সেটা রোজ দেরি করে দেয়। কোথায় একটু দূরে গান হচ্ছে আর জলও পড়ছে। এই জল পড়া দেখে আমার একটুখানি চাপই লাগছে। এখানে যদি কেউ পড়ে যায় না, তাহলে সব শেষ। আসলে সকালবেলা পাম্প চালিয়ে দিচ্ছে। যাই হোক, চ তাড়াতাড়ি চ, আমার আজকে আবার দেরি হয়ে যাবে। ও আরে, আমাদের কেয়ারটেকার দাদার অনেকগুলো করে মুরগি রয়েছে তো, আর মুরগিগুলো কি সুন্দর পটি করে দেয় গাড়ির ওপর, এটা খুব চাপের ব্যাপার। ও আবার এখন সেটা মুছছে। যাই হোক, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আজকে তাড়াতাড়ি করে অফিসে গিয়ে কাজকর্ম কমপ্লিট করে দুপুরবেলা আমার ফিরতে হবে। রান্না বান্না করার রয়েছে আর অন্য অনেক কাজও রয়েছে। ফাইনালি আমি অফিস পৌঁছে গেছি, চলো তাড়াতাড়ি চলে যাই। আজকে একটা সমস্যা হয়ে গেছে, আজকে অফিস থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, কিন্তু কাজ তো কাজ ছিল, আমি বেরোতেই পারিনি। ও দাদা, কি খাবেন? ভাবজি বলবো, তাড়াতাড়ি খুব জোরে খিদে পেয়েছে। খিদে পাচ্ছে তোমার? অত খিদেই পাচ্ছে? আরে আমার মিটিং আছে, দুটো বাজে, আজকে আসতে দেরি হয়ে গেছে। বিরিয়ানি খাবে? না না, বিরিয়ানি খাবো না, অতটা বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। উইকেন্ডে একটা প্ল্যান হচ্ছে আবার। এত জোরে খিদে পেয়েছে বলে আমি একটা গুড্ডে খাই। চলো, আমাদের খাবারটাও চলে এসেছে, বেশিক্ষণ সময় লাগেনি, 20 মিনিটের মধ্যে কিন্তু চলে এলো, খেয়ে নিতে হবে। চলে এসছে, খুব জোরে খিদে পেয়েছে গো। আগের দিন তোমরা দেখেছিলে নেমন্তন্ন খাবার এখন অনেক কমিয়ে দিয়েছে আর ভালো হচ্ছে না বলে আমরা এই কলকাতা হাউস থেকে অর্ডার দিয়েছি। কলকাতা হাউসের খাবারটা কিন্তু খুবই ভালো, একটু দামটা বেশি বাট ভালো। সারা দিন এত কাজ করো, মাথা ব্যথা হবে না কি হবে? আমার আজকে একটা পার্সেল দেখো, পাতা দিল না, আমি কাছে গিয়ে বসেছিলাম, আমাকে পার্সেলটা খুলবো খুলবো করে তারপরে খোলা হলো। তুই যখন ক্যামেরা নিয়ে চলে এসেছিস, ক্যামেরা না মোবাইল, আমি ভাবলাম দেখি দিতে পারি। এটা হচ্ছে আমার সেই ওইটা ফেস স্ক্রাব। হবে হবে, কিভাবে করেছে? ওখান দিয়ে খোলে না তার মানে, যদি এটা খুলে যায় তাহলে? খুলে তো যাবে কোনো না কোনো দিক দিয়ে। কত টাকার বাজি? এবার তো খুলেই যাবে। কত টাকার বাজি? টাকা পয়সা দিয়ে কি হবে? তুমি না একটা চা অর্ডার দিয়ে দিও। চাটা তো অর্ডার দিতেই হবে। ও এইটা আছে বাবা, এখনো পারিনি। ঠিক আছে, সাইডে বের করে নাও, আবার খুলছো কেন? হচ্ছে না এটা, এটা খুব শক্ত। এইটুকু একটা জিনিস কত কি করে দিয়েছে বাপরে! এটা হচ্ছে তোমার ফেস স্ক্রাব, বলে পেয়েছি।
এ দেখো আমি এটা ওপেন করেছি, এবার বাইরে থেকে মনে হচ্ছিল না বক্সটা কত বড়, বোধহয় কত ভর্তি থাকবে, কিন্তু অর্ধেক জায়গাটাই ফাঁকা, পুরো জায়গাটা এই সাইডের দিকটাতে এই বাঁ দিকটাতে পুরো কেমন ফাঁকা মতো রয়েছে। এইগুলো এরকমই হয়, বাট ব্যাপারটা হচ্ছে এদের কোয়ালিটি এত ভালো হয় আর গন্ধটা তো এত সুন্দর, পুরো সেই ক্রিমের মতো। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, খালি একটু কম থাকে। কি বানাচ্ছো? একদম পুরো পাতলা আলু আর ঢেঁড়সের তরকারি, ঝালমাল কিছু নয়। আমাকে বলেছে আজকে একদম পাকা পোড়া করে ওরকম মাংসের মতো তরকারি বানালে হবে না। না না, আজকে একদম সিম্পল বানাবো। না না, নরমাল বানাবো না, বানাবো আমি, বানাবো। তো এবার আজকে তুমি পারো না এসব। হোয়াট, দেখলে কেরাম বললো, কে শেখালো, রান্না কে শেখালো? এই যে সবাই বলছে দাদা কত সুন্দর রান্না করে, দাদা কোথা থেকে শিখলা? উদ্ধার করতে হবে, ওই জন্য রুটির সাথে মাছ ভাজা খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য দু পিস মাছ রেখে দাও। দু পিস দু পিস করে আবার শেষ করে দিচ্ছি, যদিও কালকে কালকে ব্লগই করিনি, কালকে শরীরটাও ভালো ছিল না। কালকে আমরা রাত্রিবেলা মুড়ি আলু ভাজা খেয়েছিলাম, কিছু খাবো না। তুমি একটা স্নিকার খেয়ে নাও, 8টা বাজে, তাড়াতাড়ি খেয়ে নেবো। আমার মিষ্টি খেতে আমি জানি না কেন স্নিকার খেলে এত চানাচুর দেবো। কিন্তু চানাচুর একটু অল্প, একটা ছোট বাটিতে এক বাটি মুড়ি চানাচুর খাবি তাহলে পারবো। ঠিক আছে, আমাদের প্ল্যানে চেঞ্জ হয়েছে, আলু ঢেঁড়সের তরকারি আলু ঢেঁড়স ভাজা হয়ে গেছে সব এই ছেলেটার জন্য। আমাকে বললো যে কি হবে আর তরকারি বানিয়ে ভাজাই বানিয়ে, ভাজা মানে ভাজা মানে কি বলতো, প্রপার একদম প্রচুর তেল দিয়ে ভাজা নয়, একদম অল্প তেলে এরকম ঢাকনা দিয়ে দিয়ে ভাজা। ঢেঁড়স অলরেডি ভাজা হয়ে গেছে আর ওদিকে আলু ভাজা হচ্ছে, একসাথে মিক্স করে দেওয়া হবে। আর খুব চা খেতে ইচ্ছা করলো বলে ওইখানে একটুখানি চা আবার বসিয়েছি, একটু চা খাবো, দুটো বিস্কুট দেখিয়ে দে পাচ্ছে খুব জোরে। 8টা বাজে, এবার কিছু করার নেই। আর এদিকে দাদা আমাদের রুটি বানিয়ে নিচ্ছে। এইটা যেটা দেখলাম এই বেলুন চাকরির নামে এক্সপেকটেশন অনেক বেশি ছিল এটা থেকে যে খুব ভালো হবে, বাট এটাতে রুটি একটু শক্ত হয়ে যায় বল আশিস, ওটা ভালো নয় খুব একটা জিনিসটা। যাই হোক, আর কি করা যাবে, যা আছে সেটা দিয়েই কাজ চালাতে হবে। এখন তো আর নতুন বেলুন কিনবে না আশিস, বেশি বললে ওই সেলো টেপ লাগানো বেলুনটা বার করবে। ওটা ওটা কিন্তু সেলো টেপ লাগিয়ে মানে ঠিকঠাকই আছে, মানে খুলে যাচ্ছে না কিন্তু বল। এই দেখো আমি দুটো বিস্কুট নিয়ে বসে পড়েছি, এবার ওকে না বিস্কুট না দিলে ও তো খাবে না, ওই জন্য আমি ওকে আগে দিয়ে আসি। ও বেটা বড্ডু ঝামেলা করে, একদম খালি পেটে চাটা খাওয়াটা ভালো নয়, একটুখানি অম্বল হয় না, কিন্তু ও কথা শোনে না। এনে রে দুটো বিস্কুট খা, তুই ওরকম করে খাস না খালি পেটে চাটা, নে খা। ওই দেখো দিতে আসছে, জোর জবরদস্তি ওকে দিয়ে ফাইনালি দুটো বিস্কুট খাওয়া করিয়েছি। এদিকে আমাদের মাছ ভাজা চলছে, কড়া করে মাছ ভাজা করলে কিন্তু রুটি দিয়ে ভালো লাগে। দাদা, ও দাদা, কখন কাজকর্ম শেষ হবে আপনার? ওই বল, ওই কখন শেষ হবে কাজ? রিয়াকশনটা খালি দেখলে তো তোমরা, ও এখন অন্য জগতে আছে, ও আমার কথা শুনতেও পারছে না। আমার এদিকে কাজকর্ম হয়ে গেছে, আমি আমার দোকান বন্ধ করে দিই, কাজকর্ম ওর হয়ে গেলে খাবো। আমরা খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমাদের ঢেঁড়স আলু ভাজা আর এইটা হচ্ছে আমাদের মাছ ভাজা। এর মধ্যে একটা মাছ আমার, দুটো মাছ আসিছে, আমি একটা মাছই উদ্ধার করি তাহলেই হয়। আমার পেঁয়াজ কুড়ি আর নিয়ে আসি না, নিয়ে আসবো কালকে। ঠিক আছে, কালকে সাজস কুড়িটা নিয়ে যাবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমার খুব জোরে খিদে হয়েছে, সন্ধ্যেবেলা সেরকম কিছু খাইনি তো, আর এখন যেন মাথার ভিতরটা তপ 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 করছে, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি, কালকে আবার অফিস আছে, এখন বলতেও পারি না এরম যে আজকে, এই তো কালকে দিনটার অফিস যেতে হবে না, 3 দিন গেলে হয়ে যাবে। কি ভালো ছিল 3 দিনটা, আমার ভালো লাগে না এখন 5 দিন করে অফিস যেতে। দূর কালকে আবার আমাকে, আমি অফিস যাব, কালকে আশিস বলছে ওর আসতে দেরি হবে, মানে ও যাবে আমার সাথে, কালকে মিনিমাম 5:30 6টা বাজে। হ্যাঁ, তো ওই জন্য আমরা ডিসাইড করেছি কালকে আর আমরা তো সকাল সকাল অফিস যাব না, কালকে আমরা দেরি করে বেরোবো, দুপুরবেলা লাঞ্চ ম্যাচ করে বেরোবো, ওটাই বেটার।
একটা ভালো জিনিস, আমরা ওই সিনেমাটা দেখতে যাবো যেটাতে শাহিদ কাপুর আছে আর ইয়ে আছে, কৃতি শ্যানন আছে, যেখানে কৃতি শ্যানন একটা রোবট। নাম কি মুভিটার জানি না, ভুলে গেছি কিনা, এটা বড় নাম আছে একটা। ও যাই হোক, মোট কথা ওই মুভিটা দেখতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কত কি হয়। দেখতে তো যাবে, তারপর এই উইকেন্ডে চোখ দেখাতেই হবে, চোখের অবস্থা খুব খারাপ। কালকে আবার বাজার দোকানে করতে হবে, অনেক কাজ জীবনে। যাই হোক, আজকে ব্লগটাকে যদি এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি সব তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, দেখা হবে।